উনি দেশের জন্য যা করেছে দশজন গুণী লোক মিলে সেই কাজটি করেনি এবং আমি ওনাকে মনে করি আমাদের অঘোষিত অষ্টম বীর শ্রেষ্ঠ। এটা একটা পোস্টে আমি পড়েছি, আমি মনে করি এই মানুষটি বীর শ্রেষ্ঠ হওয়ার যোগ্য ছিলেন, ওনাকে করা হয়নি। আমি নিজে ওনার স্নেহ পেয়েছি এবং আমাদের দলের মানুষ অনেক মানুষের চিকিৎসা উনি করেছেন যখন তারা আক্রমণ তাদেরকে আক্রমণ করা হয়েছে ছাত্রলীগ সরকারি দল থেকে, এবং উনি সবসময় সহযোগিতা করেছেন। আমি মনে করি আমাদের একটা অনুপ্রেরণার উৎস, শুধু আমরা না সারা সমগ্র জাতি হারিয়েছে এই এই যে দশটা আমরা সহজে আমরা গ্রহণ করতে পারি। ধন্যবাদ জনাব জাফরুল্লাহ চৌধুরী, একজন আদর্শ পাইলট, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। খবরের কাগজে কেউ কেউ লিখেছেন বিপুল ডক্টর, সাধারণ মানুষের ডাক্তার নন, সাধারণ মানুষের জন্য একজন খাকি অকৃত্রিম বাঙালি। অবশ্যই বলে আমাদের যে বর্তমান চিকিৎসা সম্বন্ধে যে আমরা পরিবর্তন বা যে দৃষ্টিভঙ্গির একটা নতুন চিন্তা বাংলাদেশকে অধিকৃত তিনি ড্রাগ পলিসি যেটা কাজ দিয়েছে আমাদের এখানে একটা তিনি জনাব জাফরুল্লাহ চৌধুরীকে আমি 60 বছরের বেশি সময় চিনি, তার পরিবারের সঙ্গে তার ভাই বোনদের কয়েকজনের সঙ্গে আমার পরিচয় আছে। আমাকে এক নামেই ডাক্তার ছোট ভাইয়ের মতো, তার প্রতি আজকে আমি আর ব্যক্তিগত অসীম শ্রদ্ধা জানাচ্ছি। তাকে নিয়ে গর্ব করার অনেক বিষয় আছে। আমরা বাঙালিরা যারা চেষ্টা করছি বাংলাদেশকে প্রকৃত বাংলাদেশে রূপান্তর করা, বাংলাদেশ থেকে একটি খাকি অকৃত্রিম বাংলাদেশ সম্বন্ধে প্রতিষ্ঠিত করা, একটা ন্যায়ানুগ সাধারণ মানুষের দেশ সৃষ্টি করা, আইনানুগ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক দেশ সৃষ্টি করা যেখানে সকল মানুষ সকল নাগরিক সমান মর্যাদা ভোগ করবে, সেই বিরাট যুদ্ধে জনাব জাফরুল্লাহ একজন অগ্রসৈনিক ছিলেন, একটা বিশাল শক্তি ছিলেন। আমি আজকে চাই তার মহাপ্রয়াণ দিনে আমি তার প্রতি আবার শ্রদ্ধা জানাই এবং আমি প্রার্থনা করি তিনি অপারে অচেনা যেখানে যাচ্ছেন যেখানে তিনি আমার স্রষ্টাকে সুখে শান্তিতে রাখবেন। ধন্যবাদ ভাই বাংলাদেশ। এবং তার মতো মানুষ আমার জীবনে এইরকম একজনকে কম পেয়েছি যে আর একেবারে এত সাহস তো আছে। সে একজন দেশপ্রেমী, আসল দেশপ্রেমী, এবং মানুষকে বিশেষ করে শোষিত মানুষকে ভালোবাসতেন এবং জীবন যে দিয়েছে মানুষের প্রতি আর মানুষের জন্য, এবং যা মনে আসতো সেটাই সে সবসময় মনে দিত। মনে কেউ অনেকভাবে কোনো কোনো বক্তব্যকে ভুল বুঝেছে বা ই করেছে, আর আমি খালি বলবো যে আমার সাথে 5 দশকে শিক্ষিত হয়ে সাধারণ মানুষের কাছে কিভাবে স্বাস্থ্য সেবা পৌঁছানো যায় সেটার জন্য প্যারামেডিকের যেটা করা হয়েছে, নারী প্যারামেডিক নেওয়া হয়েছে বা নারীদেরকে সাইকেলে 72 সালে সাইকেল চালানো গ্রামে গ্রামে, বাংলাদেশ পৃথিবীও মিস করে
আমরা সবাই তো মিস করবো, যারা জাফর ভাই সান্নিধ্য পেয়ে নিজেরা আজকে একটা জায়গায় আসতে পেরেছে সেটা তারা তো মিস করবে। আমি মনে হয় চলে যাওয়াটা এটা আমাদের সবার জন্য একটা বড় ক্ষতি হয়ে গেছে।